ধর্ষকরা গায়ে বাতাস লাগিয়ে ঘুরবে আর ধর্ষিতরা কাঁদবে। বর্তমান সরকারের আমলে সেই সুযোগ কাউকে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জামালপুরের সরিষা বাড়িতে বিট পুলিশিং সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, যখন ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে এবং ধর্ষকের শাস্তির বিধান মৃত্যুদণ্ড করা হয়েছে, তখন বিএনপি জামাত সমর্থক বুদ্ধিজীবীরা মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলছেন। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, তারা আসলে অপরাধীদের শাস্তি চান না, তাদের চাওয়া সরকার পরিবর্তন।